অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে মঙ্গলে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এরই প্রভাবে বৃষ্টি বাংলায় বিহার ঝাড়খণ্ডের গভীর নিম্নচাপের ফলে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিমে সরে যাবে এই নিম্নচাপ উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে এটি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে আসামে রয়েছে ঘূর্ণাবর্ত ও দক্ষিণ পশ্চিম রাজস্থানে তৈরি হয়েছে একটি নিম্নচাপ এলাকা মৌসুমী অক্ষরেখা রাজস্থানের পর উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার ওপর দিয়ে ডালটলগঞ্জ এবং বালাসোরের ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের নিম্নচাপ থেকে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত যেটি মধ্যপ্রদেশ এবং নিম্নচাপ এলাকার পর উত্তরবঙ্গের ওপর দিয়ে বই গিয়েছে মঙ্গলবার ছয়ই আগস্ট ফের ভারী বৃষ্টি পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বুধবার সাতই অগস্ট ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান এই তিন জেলাতে বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায় দিনভর মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় জনিত অস্বস্তি ভোগাবে উত্তরবঙ্গে সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয় কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির কথা বলা হয়েছিল আপাতত ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কোচবিহারে ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে মঙ্গলবারও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হচ্ছে সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়বে মালদাহ ও দুই দিনাজপুরে সহ বৃষ্টি হবে উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় বৃহস্পতিবার আটই অগস্ট ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গায় এই নিয়ে কি বলছেন সোমনাথ দত্ত শোনাবি গত কয়েকদিন পশ্চিমবঙ্গের সব জেলাতে হালকা মাঝারি ধরনের বৃষ্টি থাকবে তার সাথে সাথে আইসোলেটের কিছু জায়গায় কিছু জেলায় কিছু জায়গায় আপনার কী বলে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ডিটেলস প্রকাশ এরকম যে আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে বাকি সব জেলায় ওয়াইড স্প্রেড এবং আজকে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু জায়গা দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেখানে কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে কোচবিহার এবং কালিম্পংয়েরও দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া আছে এবং সব জেলাতেই পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া আছে এক্সেপ্ট কয়েকটা জেলাতে সম্ভাবনা নেই মানে সম্ভাবনা নেই সেগুলো হলো পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর এগুলোতে কোনো ওয়ার্নিং আমরা দিই দার্জিলিং এবং কালিম্পং জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং তার জন্য আমরা অরেঞ্জ সতর্কবার্তা দিয়েছি এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার আলিপুরদুয়ার এবং কোচবিহারেরও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সেখানে আমরা ফলুৎ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এই আই এম সরি পশ্চিম বর্ধমান এবং দুটি মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেগুলিতে আমরা ই হলো সতর্কবার্তা দিয়েছি আর এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হবে স্টম উইথ লাইটিং হওয়ারও সম্ভাবনা আছে সাত তারিখে উত্তরবঙ্গের সব থেকে উত্তরের পাঁচটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এছাড়া দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম দুইটি মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য সর্ব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সাত তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে দু এক জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সেখানে আমরা কোনো সতর্কবার্তাও দিয়েছি আট তারিখে উত্তরবঙ্গের সব থেকে উত্তরের যে পাঁচটি জেলা আছে ওগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং আট তারিখে আট তারিখেও আপনার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহারের দু এক জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং সেগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ন তারিখে উত্তরবঙ্গের সব থেকে উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড ট্রেন হওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রে ট্রেন হওয়ার সম্ভাবনা আছে এবং দশ এবং এগারো তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আজকে আপনার মনসুন ট্রাপ পুরুলিয়া দীঘা দিয়ে পাস করে সাউথ ইস্ট ওয়ার্ডসওয়ে ইস্ট সেন্ট্রাল সাবস্ক্রাইব করবেন আজ ভাব বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও